হাই বন্ধুরা, আমি অভিক আর আমি আজ এসে গেছি মৌমিতার প্রমোশন করতে অর্পণ ব্যানার্জির সাথে। হাই অর্পণ দা, নমস্কার। বলছি তোমার অ্যাজ আ হিরো এটা কত নম্বর ছবি? এটা আমার অ্যাজ এ হিরো ফিফথ ছবি মৌমিতা। আচ্ছা, এর আগেও তো অনেক ছবি করেছো। হ্যাঁ, আমার ফার্স্ট ছবি মরিচিকা, আচ্ছা, 2012। তারপর 2015 আমার অ্যাজ এ হিরো সেকেন্ড ছবি জান। তারপর আমার অ্যাজ এ হিরো থার্ড ছবি ভালোবাসা খেলা নয়, আচ্ছা, যেটা রিলিজ হয়েছে 2016 31 ডিসেম্বর। আমার অ্যাজ এ হিরো ফোর্থ ছবি ইশক, যেটা 2017-19 মে রিলিজ হয়েছে। আচ্ছা, এটা আমার অ্যাজ এ হিরো ফিফথ ছবি মৌমিতা। সব ছবির সাথে এই ছবিটার কি পার্থক্য আছে? আমি এটাই বলবো, আমার এই ছবিটা, আমার মানে নায়ক হিসেবে পঞ্চম ছবিটা আমার কেরিয়ারের একটা বড় টার্নিং পয়েন্ট, কারণ এই ছবির গল্পটা একদম অন্যরকম। কিরকম একটুখানি আমার দর্শকের জন্য একটুখানি বলো। সকলে মানে প্রত্যেক মানে ছবির আগেই আমরা হয়তো বলি যে গল্পটা অন্যরকম বা একটু অন্য ধরনের, কিন্তু এক্ষেত্রে আমি একদম মন থেকে বলছি, দর্শকরাও যদি হলে এসে দেখে ছবিটা বুঝতে পারবে যে ছবির গল্পটা একদম অন্যরকম। প্রথম দিকটা কেউ বুঝতে পারছে না যে ছবিটা কিরকম যাচ্ছে, একটা সিম্পল লাভ স্টোরি হচ্ছে। ইন্টারভেলের পর থেকে পুরোপুরি ছবিটা ধীরে ধীরে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং লাস্ট যে টুইস্টটা, আজ পর্যন্ত কারোর মাথায় এরকম কনসেপ্ট আসেনি। আমি শুধু বাংলা কেন, আমি মানে কোন রকম হিন্দি ছবি বা সাউথের কোনো ছবি মতো এই ছবিটা নয়, এবং এটা আমি একদম মানে চ্যালেঞ্জ করে বলতে পারি, এই ছবিটা কোনো ছবির কপি নয়। এটা আমাদের ডিরেক্টর তন্ময় মণ্ডলের গল্প এবং তার পরিচালনা অসাধারণ। আমি মানে মানে হ্যাটস অফ তার কাছে, চির কৃতজ্ঞ যে আমাকে এই ছবিটা নেওয়া হয়েছে, এবং আমি এই রকম একটা গল্প পাওয়ার জন্য আমি খুব নিজেকে মানে ভাগ্যবান মনে মনে করছি। আচ্ছা, যদি ছবির মধ্যে অনেক রকমের তো মজা ফজা হয়, তোমাদের ছবির মধ্যে কিরকম টাইপের কিছু মজার সম্বন্ধে কোনো মজা বলতে, মানে শুটিংটা আমরা পুরো মজা করেই করেছি, কারণ আমাদের প্রোডাকশনের প্রত্যেকটা মানুষ খুবই মজাদার, এবং আমাদের ডিরেক্টর অ্যান্ড প্রোডিউসার, আমাদের ডিরেক্টর তন্ময় মণ্ডল পুরো মজা করে কাজ করে, কাজের সময় কাজ, মজার সময় মজা, এই করে পুরো আমাদের শুটিংটা হয়েছে। আমাদের এই ছবিতে 4টে গান আছে। আচ্ছা, 4টে গান অলরেডি সবাই দেখছে, আমাদের গান চলছে, গান প্রমোটেলার চলছে। তো সেক্ষেত্রে মানে আমরা যখন গানের আউটডোরে গেছি, আমরা নর্থ বেঙ্গলে করেছি, বাইরেও আমাদের ঝাড়খণ্ডের দিকেও আমাদের বিভিন্ন শ্যুট হয়েছে, আর ঘাটশিলা বা বিভিন্ন জায়গায়। তো গানে আমরা যত আউটডোরে গেছি, আউটডোরের মজাটা একদম আলাদা। মেকআপ ম্যানের সকালবেলা উঠতাম, উঠেই ফার্স্ট মেকআপ ম্যানকে টার্গেট, একদম মানে উনি খুব হাতি ভালোবাসেন, কোথায় হাতি এই করেছে, এই হাতি আসবে, আমি ওয়েট করছি, মানে সবাই মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার পেছনে হাতি নিয়ে লাগা হতো। তারপরে আমাদের মানে হিরোইন এই ছবিতে, মানে যার অরিজিনাল নেম রিয়া আর কি, প্রথম ছবি, অ্যান্ড নেক্সট এই ছবিতে ওরই নামেই গল্পটা আর কি, মৌমিতা। আচ্ছা, তো অসাধারণভাবে আমাদের শ্যুট হয়েছে, এবং মজার ব্যাপারটা এক কথায় বলতে গেলে পুরোটাই আমরা ছবিটা মজা করে আনন্দ করে কাজ করেছি। তোমার চরিত্র সম্বন্ধে যদি একটুখানি বলো। হ্যাঁ, আমার চরিত্রটার নাম হচ্ছে তন্ময় ব্যানার্জি। আচ্ছা, এখানে যে মৌমিতা এবং তন্ময়ের লাভ স্টোরিটার উপরেই গল্প পুরোপুরি দাঁড়িয়ে আছে। আচ্ছা, এক কথায় বলতে গেলে একটা মানে কি বলবো, প্রেমিকের ক্যারেক্টার যে তার মানে গার্লফ্রেন্ডের জন্য পাগল, ঠিক আছে, নিজের মানে বাবা খুব বড় লোক, আচ্ছা, ঠিক আছে, বাবা একদমই চান না যে ওর সাথে ও মিশুক, অমিতার সাথে রিলেশন রাখুক, অ্যান্ড বাবার কথা না মেনে সে দীর্ঘদিন দেখা করে, আস্তে আস্তে ব্যাপারটা এগিয়ে যায়, এবং তারপরের ঘটনাটা আমি বলবো না, যত শেষের দিকে যাচ্ছে তত আরও ছবি আরও টান টান উত্তেজনা আসছে, এবং লাস্ট টুইস্ট যেটার জন্য ছবিটা দেখতে হবে। আচ্ছা আচ্ছা, ডিরেক্টরের সম্বন্ধে যদি কিছু একটু বলো। ডিরেক্টর সর্বপ্রথমে বলি প্রোডাকশন, তার তন্ময় মণ্ডল এন্টারটেনমেন্ট, টিটিএমই, আমাদের টিটিএমই এটা প্রথম ছবি, অ্যান্ড এটাই বলবো তন্ময় মণ্ডল যিনি আমাদের এই ছবির পরিচালক, প্লাস তোমার নামও সিনেমায়, তোমার নাম ওটা ডিরেক্টরের নাম অনুযায়ী রাখা হয়েছে অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে মানে এক কথায় বলতে পারি যে অসাধারণ একজন ট্যালেন্টেড মানুষ, এবং মানে আমার ওনার সমস্ত যা যা ওনার টেকনিক্যালভাবে উনি যেভাবে আমাকে উড়িয়েছেন, আমি সমস্ত কিছুর ফ্যান হয়ে গেছি, এবং প্রত্যেকটা জিনিস উনি একদম ঠিকঠাকভাবে আমাকে এখানে ইউজ করতে পেরেছেন,
এবং আমার একজন মানে প্রিয় মানুষদের মধ্যে উনি একজন। শেষে দর্শকদের যদি কিছু বলতে চাও? আমি দর্শকদের এটাই বলবো যে প্লিজ একবার মৌমিতা হলে এসে দেখুন। অলরেডি নিচে দিয়ে আপনাদের হল লিস্টটা শো করছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই এই হলে সিনেমাগুলো চলছে। আপনারা প্লিজ একবার হলে এসে মৌমিতা দেখুন আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। আগামী 9 ফেব্রুয়ারি, আর বেশি দিন নেই, প্রায় চলে এসছে, তো একদম হলে এসে মৌমিতা অন্তত একবার দেখতে হবে, এটাই বলবো। থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই মৌমিতাটা দেখবে, আর তন্ময় মন্ডল এন্টারটেনমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরো নিউজ, আরো ভালো ভালো অনেক কিছু অপেক্ষা করছে সামনে। নমস্কার।